আর মাত্র দুটি ধাপ বাকি 19 অক্টোবর বিটিফিকেশন আর তারপরের লক্ষ্য সেন্টহুড আর মাদার টেরেসার এই বিটিফিকেশনের অনুষ্ঠান উপলক্ষেই কলকাতার শিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায় তৈরি করেছেন ফাইবার গ্লাসের মাদারের মূর্তি শিল্পীর হাতের কাজ যথাযথ হচ্ছে কিনা দেখতে আজ মিশনারিজ অফ চ্যারিটির সিস্টাররা উপস্থিত হয়েছিলেন শিল্পীর কর্মশালায় বয়সের ভারে অজস্র বলিরেখায় ভরে গেছে মুখ কিন্তু উজ্জ্বল দুটি চোখে বিশ্বের সমস্ত মানুষের জন্য ঝরে পড়ছে অপার করুণা এমন মানুষের মূর্তি গড়া রীতিমতো কঠিন কাজ তবে সেই দুরূহ কাজকেও শেষ পর্যন্ত সফল করতে পেরেছেন শিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায় 3 ফুট উঁচু ফাইবার গ্লাসের তৈরি মাদারের মূর্তি দেখে খুশি মিশনারিজ অফ চ্যারিটির সিস্টাররা আমাদের একটা যোগাযোগ আছে প্লাস আমরা চার্চের সাথে কাজ করছি এই জন্য জাস্ট আউট অফ মানে লাভ অ্যান্ড ডিভোশন আমরা মাদার একটা মূর্তি তৈরি আরম্ভ করি এবং তারা পরবর্তীকালে ওনারা আসেন দেখতে থাকেন ওনাদের ভালো লাগে ঠিক আছে আমাদেরকে একটা পাঠাও বিয়াটিফিকেশনের ঘোষণার পর সাধারণ মানুষের মধ্যেও মাদারের মূর্তির চাহিদা বেড়েছে বলে জানান তিনি এরকম বহু হিন্দু লোকের বাড়ি থেকেও কিন্তু আমাদের কাছে রিকোয়েস্ট এসছে যে আমরা একটা ভালো ছোট মাদারের মূর্তি পেলে খুব ভালো হয় রাখবো বাড়িতে সুপর্ণা গোমস ইটিভি নিউজ কলকাতা